হ্যালো বন্ধুরা, কেমন আছো? অলমোস্ট এক বছর পরে আবার তোমাদের সামনে ক্যামেরায়, আবার নতুন করে ব্লগিং আমার আবার শুরু হতে চলেছে। এবং রিসেন্টলি একটা রাইড থেকে আমি ঘুরেও এসেছি, তো সেই ব্লগিং ভিডিও দিয়ে আবার শুরু করব। তো বিভিন্ন কারণে ব্লগ আমার ডিলে হয়েছে এবং ব্লগ আসেনি, এবং নানা কারণ আছে। কারণ লাস্ট তোমরা জানো যে আমি লাস্ট অরুণাচল গেছিলাম, যখন ফেরার সময় আমরা তো বলিনি, বুমলা পাস থেকে আমরা তাওয়াং হয়ে যখন আমি বমডিলা ঢুকে গেছিলাম, তো তখন অবধি সব ঠিক ছিল। বাট যেদিনকে সকালবেলা আমি বমডিলা থেকে বেরোচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে, মানে যখন ব্যাক করছিলাম, আমার হেলমেটটা সামনের দিয়ে পড়ে গিয়ে আমার যে অ্যাকশন ক্যামেরাটা ছিল ওই সময় অ্যাকশন ক্যামেরাটা ভেঙে যায়, যার জন্যে ওই ব্লগটা আমি পুরো কন্টিনিউ করতে পারিনি। এবং তারপরে নানা অফিসের কাজ এবং ইয়ের জন্যে আমি আর কী বলে নতুন ক্যামেরাও কিনে উঠতে পারিনি। তো লাস্ট আমি যে ক্যামেরাটা পারচেস করেছিলাম সেটা হচ্ছে SJ Cam AJ6 Legend। তো লাস্ট যে ব্লগ যে রাইডটা আমি করে আসলাম এই সপ্তাহ, এই দুই তিন দিন, মানে হতে পারে চার পাঁচ দিন আগে আমি যে রাইডটা করে এসেছি, আমরা তিন চারজন গেছিলাম, তো সেটা কমপ্লিটলি আমি এটাতেই শ্যুট করেছি। তো চলো ভিডিওটা শুরু করি এবং দেখি এইবার কোথায় ঘুরতে গেছিলাম, সেটা তোমাদের কেমন লেগেছে বা আমাদের কেমন লাগছে বা লাগবে, এবার আমার কেমন লেগেছে এবং এক্সপিরিয়েন্স হচ্ছে, তো শুরু করি আজকের ভিডিও। Welcome to the channel Air Vlogs always welcomes you. Live today, live now. তো আমরা চলে এসেছি এখন সোজা রাত্রি, এখন বাজে হচ্ছে 2:30 আর আজকে হচ্ছে 1 নভেম্বর। আমি চলে এসেছি একদম ডাইরেক্ট কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে আর বেরিয়ে পড়েছি আবার নতুন একটা রাইডে, নতুন একটা ডেস্টিনেশন নিয়ে। কোথায় যাচ্ছি সেটা রাস্তায় যেতে যেতে বলবো, কিন্তু এখন আপাতত আমরা যাব হচ্ছে মগরার যে ক্রসিংটা আছে সেখানে, বাকিরা সেখানে ওয়েট করছে। তো গিয়ে তারপরে দেখি সবাই কীরকম মুডে রয়েছে এবং কী কী গাড়ি আজকে আমাদের সাথে যাচ্ছে। তো আমাদের সাথে আজকে যাচ্ছে টোটাল 4টে গাড়ি, এখানে রয়েছে আমার অ্যাভেঞ্জার, ওখানে সুরজিতের R15, দীপায়নের SCRAM 411, আর আমাদের গোসুল স্যারের GS 310, ইয়েস BMW GS 310 দ্য বিস্ট। আর এখানে আমাদের এখন আড্ডা মারা চলছে। তো একটা ছোট্ট টি ব্রেক নিয়ে মোটামুটি একটু আড্ডা ফাড্ডা মেরে আমরা আবার বেরিয়ে পড়েছি, সামনে এটা সুরজিৎ। আর আজকে আমাদের রুট হচ্ছে আমরা এখন মগরা থেকে সোজা কালনা কাটোয়া হয়ে রাস্তার সোজা ধরবো আপ টু নবদ্বীপ পর্যন্ত, দেন ওখান থেকে ডান দিক দিয়ে আমরা চলে যাব কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে আমরা সোজা বহরমপুরের রাস্তা যেটা আছে NH 34 ধরে, দেন আমরা সোজা বেরোবো আপ টু শিলিগুড়ি। তো সামনে সবাই মোটামুটি এখন চা টা খেয়ে একটু চাঙ্গা হয়ে গেছে, আর এখন এখান থেকে সচরাচর টানতে হবে। আর ঘড়িতে মোটামুটি বাজে অলমোস্ট 3:10। তো সামনে রয়েছে দীপায়ন, তার পিছনে গোসুল, আর ওই যে অরেঞ্জ ব্যাগ দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুরজিৎ। তো চলো এগোতে থাকি। এখন আমরা দাঁড়িয়েছি জাস্ট কৃষ্ণনগর ঢোকার আগে, এই হচ্ছে গৌরাঙ্গ সেতু। তো গৌরাঙ্গ সেতু ওঠার আগে এখানে একটা চায়ের দোকান আছে, যেখানে একটু আমরা জাস্ট একটু 10 মিনিটের জন্য একটা ব্রেক নিয়েছি, টি ব্রেক, কারণ হালকা হালকা সকাল হচ্ছে, তো ট্রানজিশন ব্রেকটা অনেক খুব দরকার হয়ে পড়ে। তো ফটাফট চা খেয়ে দেন এখান থেকে আমরা বেরোবো। একটা 10 মিনিটের ছোটো পাওয়ার ন্যাপ টাইপের ব্রেক হলো, ট্রানজিশন ব্রেকও বলা যায়, কারণ সকাল এখন হয়ে গেছে। তো এখান থেকে এখন আমাদের যেতে হবে 93 কিলোমিটার হচ্ছে বহরমপুর বাইপাস, দেন ওখান থেকে আমরা মোরগ্রামের ওই সেই আমাদের NH 34টা ধরবো বহরমপুর বাইপাস হয়ে। তো চলো বেরোই এখান থেকে, কত গাড়ি আস্তে করে উঠে যাই, চলো। তো এখন আমরা পার হবো হচ্ছে গৌরাঙ্গ সেতু, এর আগে আমরা ক্রস করেছিলাম কল্যাণীতে যেটা সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, একই নদী ভাগীরথী নদীর ওপরে 3টে ব্রিজ আমরা ক্রস করব। একটা তো অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, এটা হচ্ছে গৌরাঙ্গ সেতু, এ পাশে মায়াপুর, আজ মায়াপুরের মন্দির আছে। তবে এখান দিয়ে এখন মোটামুটি যা কুয়াশা রয়েছে দেখা তো যাবে না, সামনে ওইদিকে সূর্য মামা উঠছে। আর আরেকটা যে ব্রিজ আমরা ক্রস, সেটা ফারাক্কা ব্যারেজ, অবভিয়াসলি ফারাক্কা যেটা। তো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন এই ব্রিজে আমি প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম, অলমোস্ট প্রায়
আমার এই ব্রিজের মাথা থেকে কৃষ্ণনগর পৌঁছতে জ্যামে আমার 1 ঘন্টা টাইম লেগেছিল। তো আশা করছি এখন সেই জ্যামটা থাকবে না আজকে, তো মোটামুটি এখন ফাঁকাই রয়েছে। তো ঘড়িতে বাজে এখন সকাল 6:02, সূর্যমামা অলরেডি আকাশে উঠে গেছে আর আমরা চলে এসেছি একসাথে NH-34 এর ওপরে। তো এখান থেকে এখন আমরা দেখাচ্ছি এখানে NH-34, ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84। তো অবশেষে NH-34 আমরা উঠে গেছি কৃষ্ণনগর ক্রস করে, আর পরের গন্তব্য পরবর্তী যে ছোট্ট একটা সেটা হচ্ছে বহরমপুর বাইপাস, যেটা বলছি থেকে 84 কিলোমিটার। তারপরে সেখান থেকে আমরা চলে যাব মালদা হয়ে টুয়ার্ড শিলিগুড়ি। তো আপাতত মোটামুটি সবাই এবং ট্রানজিশন ব্রেক মোটামুটি সবার নেওয়া হয়ে গেছে, তবে আমাকে মনে হচ্ছে একটুখানি দাঁড়াতে কোথাও হলেও হতে পারে, কারণ আমার মনে হচ্ছে সামনে বা পেছনে একটু হলেও কম আছে। তো দেখলাম যখন অরুণাচল গেছিলাম আমরা এই রাস্তায় ধরেছিলাম এবং হালকা কুয়া, তখন অসাধারণ সুন্দর একটা ভিউ দেখো তোমরা, এবং লাইনটা সোজা বহরমপুর হয়ে লালগোলা যে লাইন আমাদের, এটা হচ্ছে সেই লাইন। অবভিয়াসলি সুন্দর একটা রাস্তা পাওয়া গেছে ফাইনালি, যে রাস্তা দিয়ে আসলাম সিঙ্গেল লেন ছিল অবভিয়াসলি। চলে এসেছি বহরমপুর বাইপাস, এবং বাইপাস যেহেতু চালু হয়ে গেছে তো আমাদের আর বহরমপুরের ভেতর দিয়ে রাস্তাটা এখন আর নিতে হয় না। তো এই বহরমপুর বাইপাস শুরু হয়ে গেছে, এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ থেকে এখান থেকে বলছে হালকা ডান দিকে কেটে যেতে হবে। তো মোটামুটি বহরমপুর বাইপাস এখান থেকে নিয়ে নিলে পুরো বহরমপুর শহরে যে জ্যামটা হতো সেই জ্যামটা আর পাওয়া যাবে না। এখান থেকে যা কি বলছে মালদা ডালখোলা শিলিগুড়ি, ইয়েস বাদিকে চলে গেলে বহরমপুর টাউন, আর আমরা সোজা চলে যাব টুয়ার্ড শিলিগুড়ি বহরমপুর বাইপাস ধরে। রাস্তা জানা এখন শিলিগুড়ি তোমরা যেতে চাইছো বা নর্থ ইস্টের দিকে যাচ্ছ, তাদের জন্য বলে রাখি বহরমপুর বাইপাস কিন্তু খুলে গেছে এবং অসাধারণ সুন্দর রাস্তা, এবং মানে কি বলবো পুরো চুমু, জাস্ট দেখো রাস্তার অবস্থাটা দেখো কন্ডিশন দেখো। আপাতত এখান থেকে কি যাবো, দীপায়ন বললো সামনে একটি পেট্রোল পাম্প আছে, তো পেট্রোল পাম্পে ওখানে গিয়ে একটু দাঁড়াবো, ওরা ফুয়েল আপ করবে, আমরাও একটু রেস্ট নেবো, একটু চোখে মুখে জল ফল দিয়ে একটু ট্রানজিশন ব্রেক নিয়ে নেবো, দেন আবার কন্টিনিউ করবো আমাদের জার্নি। ততক্ষণ চলো দেখা হচ্ছে আবার, বাট তার আগে একবার দেখে নাও ব্রিজটা, ও অসাধারণ অসাধারণ, মানে বহরমপুর বাইপাস হয়ে গিয়ে যে কতটা সুবিধা হয়েছে মানে কিছু বলার নয়। তো গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45 আর আমরা এখন রয়েছি পলসন্দার কিছুটা আগে পাপ্পু ধাবা। তো এখানে একটু ফ্রেশ হবো, চা টা খেয়ে ব্রেকফাস্ট করবো বা একটু হালকা হবো, কারণ সকালবেলা সেই কন্টিনিউয়াল বরম, কৃষ্ণনগর ছাড়া পড়া করে দাঁড়ানো হয়নি। তো দীপায়ন হয়তো এগিয়ে গেছে, ও ব্যাক করে আসছে বললো, তো ততক্ষণ একটু কিছু খেয়ে টেয়ে নিই, দেন এখান থেকে বেরিয়ে তোমার সাথে আবার তাহলে কথা হচ্ছে, চলো। তো সকালে ব্রেকফাস্টে রয়েছে টক দই, চানা মশলা, আলু পরোটা, চা বলা হয়েছে, চা এখনও আসেনি, বসুল স্যার এখানে বসে, সুরজিৎ এখানে হেভি হেভি খেতে, আরেকজনের এখনও পাত্তা নেই, তো ফটাফট খেয়ে নিই আগে। তো এখন ঘড়িতে বাজে একদম 9:05, ব্রেকফাস্ট হয়ে গেছে আর হালকা করে একটু সবাই রেস্টও নিয়ে নিয়েছি, কারণ অত ভোরবেলা বেরিয়েছি সবার চোখে একটু ঘুম ঘুম লাগছিলো। তো আমরা এখানে খেলাম হচ্ছে নর্মাল আলু পরোটা, চানা মশলা, টক দই আর সাথে 1 কাপ চা, এবং ফ্রেশ ট্রেশ হয়ে যা যা হওয়ার আমাদের কমপ্লিট। তো দীপায়ন বেরিয়ে গেছে আগে তেল ভরার জন্যে, আর বাকিরা এখানে। তো লাঞ্চের জন্য হয়তো দাঁড়াবো আমরা রায়গঞ্জ, তো রায়গঞ্জ এখান থেকে বলছে এখনও 189 কিলোমিটার্স, ইটস গোনা টেক 4 আওয়ার্স 3 মিনিটস, দেখা যাক 1:09 বলছে পৌঁছবো, এখন 9:05, অল সেট। তো চলো রাস্তায় উঠি, দেন সবার সঙ্গে।
ঘড়িতে বাজে একদম পাক্কা 10:28, আর আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজ। অনেক দিন পর, অলমোস্ট এক বছর পর আবার সেই একই রাস্তায় ফিরে এলাম। এবং ফারাক্কা ব্যারেজ নিয়ে নতুন করে কাউকে বলার তো কিছু নেই, ফারাক্কা ব্যারেজ সবাই চেনে এবং এর ইতিহাসও সবাই জানে। এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ব্যারেজ ফর ওয়াটার ট্রিটি উইথ বাংলাদেশ। তো সবাই জানে যে এই সাইড থেকে নদী আসছে আমাদের হরিদ্বার গঙ্গোত্রী হিমবাহ, ওই সাইড থেকে হরিদ্বার হয়ে দেন এই পাশে গিয়ে দুভাগ হয়ে চলে যাচ্ছে, একদিকে পদ্মা হয়ে বাংলাদেশ এবং আরেকটা ভাগীরথী নাম নিয়ে চলে যাচ্ছে আমাদের কলকাতার দিক দিয়ে বয়ে একদম সোজা বঙ্গোপসাগরে। তো এই সেই ফারাক্কা ব্যারেজ। আমি যতবারই ফারাক্কা ব্যারেজ ক্রস করেছি, মামাবাড়ি যাওয়ার হোক বা কোথাও ঘুরতে যাওয়া, ম্যাক্সিমাম রাত্রেবেলা, তো দিনের বেলা এত স্পষ্ট হয় ফারাক্কা ব্যারেজ আমি কোনোদিন দেখতেও পাইনি। আগের বছরও গেছিলাম যখন, তখনও রোদ্দুর ছিল বাট এতটা ভরা ছিল না। তো ক্যামেরায় অতটা আসছে কি না আমি ঠিক বলতে পারবো না, তবে ভালোই জ্যাম রয়েছে। চলো, এই হচ্ছে ফারাক্কা ব্যারেজের এন্ড। ও না, এখনও আসেনি, যাই হোক ওইখানে ব্যারেজ এন্ড। তো এবার আমরা গিয়ে একটু দাঁড়াবো পাশে কোথাও দীপায়নের জন্য, একটু ওয়েট করি, দেন আবার এখান থেকে। রায়গঞ্জের এখানে, তো রায়গঞ্জ ভেতর দিয়ে শর্ট মানে সিটিটাকে আমরা বাইপাস করে বাইরে এখানে রাস্তায় দাঁড়িয়ে ঢোকা ধাবাটা থেকে অল্প কিছু খেলাম, বেশি হেভি কিছু করিনি, কারণ জানি বেশি হেভি কিছু খেলে এখনই ঘুম পাবে। সেই সাথে সাথে অলমোস্ট 381 কিলোমিটার আমরা চলে এসেছি, আর আমার সঙ্গে সেই সঙ্গে গাড়িও পড়ে গেছে রিজার্ভে, তো আমাকে গাড়িটা এবার একটু তেল ভরাতে হবে। কি সুন্দর একটা ওয়েদার, এখানে সূর্য রয়েছে কিন্তু অতটাও তাপ লাগছে না আমাদের, বাট আকাশটা দেখো আর রাস্তাটা দেখো কি সুন্দর, অসাধারণ। এটা জাস্ট রায়গঞ্জ ক্রস করে এসে আমরা এখন টুয়ার্ড ডালখোলার দিকে যাচ্ছি। তো যতদূর আশেপাশে সবার লোকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ডালখোলার ওখানে রাস্তায় কিছু প্রবলেম আছে, প্রবলেম ইন দ্য সেন্স রাস্তার অবস্থা কিছুটা খারাপ। তো যার জন্য তারাও আমাদেরকে বলে দিল যে রাস্তা ডালখোলার বা ওই সাইডে পূর্ণিয়ার ওখান থেকে যখন যাবেন খুব সাবধানে যাবেন, কারণ রাস্তায় অনেক বড় বড় গর্ত রয়েছে যেটা সচরাচর চোখে দেখা যায় না, বাট সামনে গেলে এমন সময় অ্যারাইজ হয়, তো ওই সময় কিছু করার থাকে না। তো সব কিছুর মধ্যে দিয়ে এত সুন্দর একটা পরিবেশ, আর এখন ঘড়িতে বাজে 2, তো আমাদের এখান থেকে ডালখোলা অলমোস্ট আরও 30-31 কিলোমিটার হবে ক্রস করে, দেখি কতটা যাওয়া যায়। সবাই বলছিল আজকে হয়তো ফুলবাড়ি বা তার আশেপাশে কোথাও স্টে করার জন্য, বাট আমি সাজেস্ট করেছি নিউ কুচবিহার অবধি চলে যাওয়ার জন্য, তার কারণ যতটা আজকে এনার্জি যতটা রয়েছে ততটা আজকে ট্রেনে দেওয়া যায় ততটাই সুবিধা, কারণ আগামীকাল তাহলে আমরা যেখানে যেতে চাইছি বা যাচ্ছি সেখানে হয়তো আমাদের ডিস্টেন্সটা অনেকটা হলেও কম হয়ে যাবে। কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে পরের ব্লগগুলোতে জানতে পারবে, ততক্ষণ এটা সাসপেন্সই থাকুক। আশা করি কিছু কিছু আমার ফেসবুকে পোস্ট হয়তো দেখে অনেকে গেস করে ফেলেছে আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন ডালখোলা বাইপাস দিয়ে, ডালখোলা বাইপাস একদম পুরো চালু হয়ে গেছে এবং ডালখোলা বাইপাস খুব সুন্দর রাস্তা রয়েছে করেছে এরা। তো ডালখোলা বাইপাস আমরা কভার করে ডালখোলা শহরকে আমরা বাইপাস করে দিয়ে এখন আমরা টুয়ার্ডস রয়েছি পূর্ণিয়া এবং কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার্স, আর পূর্ণিয়া মোস্ট প্রবাবলি যেটা দেখলাম হয়তো 42 কিলোমিটার। তো এই রাস্তাটা এবার আমাদের একটু কশাসলি চালাতে হবে, কারণ আমি অলরেডি এইমাত্র একটা বাম্পারে বা একটা গর্তে খুব বিশাল জোরে একটা বাড়ি খেয়েছি আমার সামনের সকারটা। তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখলাম সব ঠিক আছে, কোনো কিছু ইয়ে হয়নি। তো এর মধ্যে একটা কেস হয়েছে গোসুলের, যে GS 310টা রয়েছে, আমি আর গোসুল পরপরই ছিলাম, তো দুটো ছেলে আর কি বাইক নিয়ে গোসুলের গাড়িটাকে খুব ফলো করছিল। তো নিয়ার অ্যাবাউট 20 কিলোমিটার মতো আমরা জিনিসটাকে ফলো করেছি, দেন আমরা টু বি অনেস্ট
সত্যি রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় খুবই খারাপ, মানে এখানে দেখে হয়তো মনে হচ্ছে রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বাট সার্টেন এমন একটা গর্ত আসছে যেখানে যদি গাড়ি বাইচান্স চাকা যদি পড়ে না এনি টাইম গাড়ি ডিসব্যালেন্স হতে পারে। অলদো আমি একটু আগেই দেখলাম, আমি ক্যামেরা তখন অন করতে পারিনি, ওখানে প্যাচওয়ার্কের কাজ চলছে এবং রাস্তা হয়তো যেখানে যেখানে গর্ত আছে বড় বড় আইডেন্টিফাই করে সেখানে হয়তো রাস্তা ভরাটারের কাজগুলো চলছে পিচিং করে।